অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই শনি নক্ষত্র পরিবর্তন সাত রাশির মহা শক্তিশালী পরিবর্তন কিন্তু হতে চলেছে শনি নক্ষত্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাত রাশির বিশেষভাবে লাভ পেতে চলেছে দেখুন আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ শ্রবণা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে অর্থাৎ এই ধনিষ্ঠা নক্ষত্রের প্রবেশে অর্থাৎ চন্দ্রের নক্ষত্র থেকে মঙ্গলের নক্ষত্রে কিন্তু প্রবেশ করছে এই সাত রাশির ক্ষেত্রে কিন্তু লাভই লাভ দিতে চলেছে তবে একটা কথা আমি বলবো সম্পূর্ণ ভিডিওটি আপনারা যারা আছেন তারা প্রত্যেকে শুনবেন ভিডিওটি মোটেও স্কিপ করবেন না বিশেষভাবে কিছু কিছু ইম্পর্টেন্ট কথা এখানে থাকবে দেখুন প্রথমে আপনাদেরকে জানাই শনি কে নিয়ে অনেকেরই অনেক রকম ভয় আছে শনি মানেই খারাপ শনি মানেই আমার শেষ হয়ে যাবে দেখুন শনি যেমন গরিব করে তেমনি ভিকারি করে তেমনি শনি ভিকারি থেকে মানুষকে কিন্তু রাজাও কিন্তু বানিয়ে দেয় ডায়েরিতে নোট করে নিন শনির যদি বিশেষ কৃপা থাকে কি না ভিকারি থেকে আপনি রাজা হবেন আর শনির যদি কুদৃষ্টি আপনার উপর পড়ে আপনি রাজা থেকে ভিকারিতে পরিণত হবেন অর্থাৎ আপনাকে কি করতে হবে শনির আপনার রাশিচক্রে কেমন আছে আপনার কিসের মহাদশা কিসের অন্তর্দশা চলছে শনি আপনার তুঙ্গস্থ না শুনি আপনার নিচস্থ না শুনি আপনার পাপ যোগে আছে না শুনি আপনার সাড়ে চলছে না ঢাইয়া চলছে বা শনি অস্তমিত এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার এবং দশা অন্তর্দশাটাও বিশেষভাবে দেখা দরকার এর পাশাপাশি আপনাকে শুনি যদি আপনার রাশিচক্রে খারাপ থাকে মানল আপনার রশি শনি রাশিচক্রে খারাপ আপনার ব্যবহার আপনি যদি কুকুরকে খেতে দেন আপনি যদি লোককে গরিব লোককে সাহায্য করেন শনি কিন্তু আপনার বিশেষভাবে লাভ কিন্তু দিবে। এবং এর পাশাপাশি আপনারা শনি রক্ষা কবচ শনি রক্ষা কবচ আপনারা বিশেষভাবে পরিধান করুন নিশ্চিত রূপে শনির যে নেগেটিভ এফেক্ট যে কুপ্রভাব সেটা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেনই পাবে শনি রক্ষা কবচ অবশ্যই আপনারা এই শনি রক্ষা কবচ যাদের ক্ষেত্রে শনি পীড়িত আছে শনির জন্য শনি কী দেয় আমাদেরকে কর্ম শনি দেয় সন্তান সব কিছু কিন্তু শনি শনি যায় অর্থ অর্থ এই জায়গাটা এই যে রাজনীতিতে যারা আছে কিনা না রাজনীতির সেক্টরে এটাও কিন্তু শনি শনি হচ্ছে জনতাকে নির্দেশ করে জনতা আপনাকে রায় দিবে কিনা জনতা আপনার কথা শুনবে কিনা সেটা সম্পূর্ণ শনি আপনার কলকারখানা আছে আপনার ফ্যাক্টরি আছে আপনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট এটাও কিন্তু শনি অর্থাৎ শনির বিশেষভাবে কারো কথা কিন্তু আছে তো এখানে আমি জানাতে চলেছি শনি যে নক্ষত্র পরিবর্তন শ্রবণা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ এই সাত রাশির ক্ষেত্রে কি ফল হতে চলেছে আমি এক্সপ্লেন করে আপনাদেরকে বলতে চলেছি কিন্তু সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা করবেন কৌশিকরা কখনো হাওয়াতে কথা বলে না যেটা কথা বলে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এই ভিডিওটি যাতে আপনার পাশাপাশি আপনার প্রিয়জন আপনার আত্মীয় স্বজন যেন জানতে পারে শনি যদি আপনার মিত্র গৃহে থাকে শনি কিন্তু তুঙ্গ বা মিত্র গৃহে থাকে শনি কিন্তু আপনাকে দুর্দান্ত ফল কিন্তু দিবে আমি আবারও বলছি শনির সাড়ে সাতিতে অনেকে চাকরি অনেকে উচ্চ পদে আসীন অনেক কিছু কিন্তু শনির সাড়ে সাথে হয়েছে কিন্তু দেখতে হবে আপনার শনির প্লেসমেন্ট আপনার শনির কি অবস্থা সেটা কিন্তু দেখা একান্তই পাশাপাশি শনি রাশি পরিবর্তন করছে আপনার আঠাশে এপ্রিল দু হাজার বাইশে তার উপরে আমি কিন্তু ভিডিও আপনাদেরকে দিতে লাগবো কোনো হাওয়াতে কথা নয় সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী কৌশিকরা আপনাদেরকে বোঝাবে যে এটা হয়ে গেল কেন হলো কারণ কি জ্যোতিষটা অত সহজ নয় যে বললাম হঠাৎ হাওয়াতে ছুঁড়ে দিলাম কি কারণ তার ব্যাখ্যা কৌশিকরায় নিজের দায়িত্বে দিবে তো এখানে আপনাদের আলোচনা করতে চলেছে নক্ষত্র পরিবর্তন প্রথম যে রাশির কথা কথাগুলো সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের ষষ্ঠভাবে গোচর করছে এবং শ্রবণা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ আপনাদের ভাগ্যপতি এবং আপনাদের সুখ সাধনের অধিপতি নক্ষত্রে অবস্থান করছে আপনাদের সুখ সাধন সম্পত্তি এই জায়গাগুলো আপনাদের বৃদ্ধি করবে এবং ভাগ্য বৃদ্ধি ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন শত্রু আপনাদের শান্ত হবে ঋণ থেকে মুক্তি যাদের আইনি জটিলতা চলছিল সে আইনি জটিলতা থেকেও কিন্তু আপনারা মুক্তি কিন্তু পাবেন দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে আপনাদের কর্মভাবে ভ্রমণ করছে আপনাদের রাশির অধিপতি নক্ষত্রে অবস্থান করছে এই জায়গাটা কি হবে আপনাদের কর্মক্ষেত্রে সফলতা এবং কর্মক্ষেত্রে প্রমোশন যেহেতু আপনার নক্ষত্রে আপনার শনি ভ্রমণ করছে এবং একাদশ চলে যাবে আঠাশে এপ্রিল থেকে যে কোনো কাজে সাকসেস প্রমোশন রাজনীতির ক্ষেত্রে উত্থান তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আপনাদের ধনাধিপতি এবং সপ্তমেশের আপনার নক্ষত্রে অবস্থান করছে এখানে আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজুদ হবে অর্থনৈতিক স্ত্রী বৃদ্ধি আপনাদের ডেভেলপমেন্ট তুলা রাশি ডায়েরিতে নোট করে নিন তুলা রাশি যদি আপনি হন শনি নক্ষত্র পরিবর্তনে আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট ব্যবসা ক্ষেত্রে নিশ্চিতরূপে সফলতা আপনারা পেতে চলেছেন এর পাশাপাশি আপনি তুলারাশি মানুষ আপনার ক্ষেত্রে ঠিক দৈনিক রোজকার দৈনিক ইনকাম এই জায়গাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং পারিবারিক সাপোর্ট সন্তান প্রাপ্তি আকস্মিক ধন প্রাপ্তি শেয়ার মার্কেট থেকে লাভ কেন ধরাধিপতি নক্ষত্রে অবস্থান করছে এবং সপ্তমেষে নক্ষত্রে অবস্থান করছে এই শনি আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ এই সময় কিন্তু দিতে চলেছে এরপরের যে রাশি কথা বলবো চার নম্বর যে রাশি সে রাশির নাম কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনার ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ এবং রাশিতে প্রবেশ করে যাবে আঠাশে এপ্রিল থেকে এখানে কি হচ্ছে আপনাদের কর্মপতি প্রবেশ করছে এবং আপনাদের নক্ষত্রে প্রতি আপনাদের পরাক্রম উদ্যম আপনাদের বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রে নিশ্চিত রূপে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন আপনি কুম্ভ রাশি মানুষ ডাইটা নোট করে কর্মক্ষেত্রে সফলতা কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট প্রমোশন পথ প্রতিষ্ঠা যারা চাকরি পরিবর্তন করতে চাইবেন সরকারি চাকরি বা সরকারি চাকরি তুল্য সম্মান এই জায়গাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু পারবে কুম্ভ রাশি এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশিটা মকর রাশি মকর রাশির আপনার রাশিতে অবস্থান করে শশন এবং রাজ্য সৃষ্টি করছে এবং আপনাদের সুখ সাধনের অধিপতি নক্ষত্র এবং আপনাদের সফলতার নক্ষত্রে অবস্থান করছে এই জায়গাটাতে কি করবে এবং ধনা ধনভাবে যা যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে ইনকামের জায়গাটা কিন্তু বাড়বে আপনি নোট করে নিন মকর রাশি আপনারা নিজেরাই বুঝতে পারছেন ধীরে ধীরে কিন্তু আপনাদের প্রোগ্রেস কিন্তু আপনাদের হতে লেগেছে অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত কিন্তু আপনাদের হবে এই শনি নক্ষত্র পরিবর্তনে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে মকর রাশি অর্থাৎ মকর রাশির সুখ সাধনের জায়গা প্রপার্টির জায়গা সম্পত্তি থেকে লাভ এই সম্ভাবনাগুলো বাড়বে এবং সফলতার জায়গা বাধা বিপত্তির জায়গা আপনাদের কাটবে সফলতা বাড়বে সাকসেস বাড়বে লাভ বাড়বে ইনকাম বাড়বে ধনাধিপতি ধনভাবে অবস্থান করবে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে মকর রাশি কিন্তু তিন নম্বর চরণ শুরু হয়ে যাচ্ছে এটার উপর আমি ভিডিও দেব কি বিষয় কি বৃত্তান্ত এটার উপর আপনাদের কিন্তু জানাবো আমি নেক্সট এপিসোডে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও অবশ্যই এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরে শেয়ার করুন এবং প্রতিদিন যে ভিডিওগুলো দিচ্ছি অবশ্যই আপনার সম্পূর্ণরূপে কিন্তু শুনবেন মকর রাশির ক্ষেত্রে এই শনি নক্ষত্র পরিবর্তন শ্রবণাত টু ধনিষ্ঠা নক্ষত্রে ধনের জায়গা সুখ সাধনের জায়গা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে বিদেশ থেকে লাভ দেবে আকস্মিক ধন প্রাপ্তি আপনাদেরকেও কিন্তু দেবে এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার মিন রাশি মিন রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের সাড়ে সাতই কামড় কিন্তু লাগবে কিন্তু আপনাদের ধনাধিপতি এবং ভাগ্যাধিপতি ধনাধিপতি ভাগ্যাধিপতির নক্ষত্রে শনি প্রবেশ আপনাদের ভাগ্য বৃদ্ধি আপনাদের করবে গভর্নমেন্ট থেকে সুযোগ সুবিধা আপনারা পাবেন পিতার সাপোর্ট আপনারা পাবেন এবং কুটুম্ব বৃদ্ধি এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা এবং ব্যবসা ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি এই সময় কিন্তু হবে অর্থাৎ চোখে পড়ার মতো মিনরাশির কিন্তু উন্নতি কিন্তু এই এই শনি নক্ষত্র পরিবর্তনে কিন্তু বিশেষভাবে দেখা কিন্তু যাচ্ছে অর্থাৎ লাভে লাভ হতে চলেছে মিন রাশির এবং বেশ কিছু নতুন পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে এরপরের যে রাশির কথা আমি বলবো সব শেষ যে রাশি অর্থাৎ অন্তিম রাশি সাত নম্বর যে রাশি সে রাশির নাম ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে আপনাদের শনির সাড়ে সাতির শেষ পর্যায়ে অন্তিম শনি যেতে যেতে আপনাদেরকে দোহাত বরে দিয়ে যাবে আপনাদের পঞ্চমপতি নক্ষত্রে প্রবেশ আপনাদের দ্বিতীয় হাউস এবং থার্ড হাউসে যে ভ্রমণ আপনাদের ক্ষেত্রে ধনাগম আপনাদের কিন্তু করবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি বিদেশ থেকে লাভ আকস্মিক ধন প্রাপ্তি শেয়ার মার্কেট এবং আপনার ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের রিকভারি এ সময় কিন্তু হওয়ার সম্ভাবনা ধনুরাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে গাঢ় যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করছে এবং এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে উন্নতি কর্মপ্রাপ্তি এই জায়গাগুলো কিন্তু থাকছে এবং ভাগ্যের সাপোর্ট বা ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনার ধনুরাশির ক্ষেত্রে কিন্তু নির্দেশ কিন্তু করছে কারণ দেখুন আপনাদের পঞ্চমপতি নক্ষত্রে কিন্তু অবস্থান করছে এবং এখানে আপনার আকস্মিক ধনলাভের জায়গা শেয়ার মার্কেটের জায়গা গোল্ডের জায়গা এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভবান এই সময় কিন্তু আপনারা কিন্তু হতে পারেন ধনুরাশি শনি সাড়ে সাতি অন্তিম চরণ শেষ একদম শেষ পর্যায়ে শনি আপনাদেরকে কিন্তু দুহাত ভরে অর্থ কিন্তু আপনাদেরকে দিবে লিখে রেখে নিন ডায়েরিতে এই সাত রাশির ক্ষেত্রে এই শনি নক্ষত্র পরিবর্তন মহা শক্তিশালী বড় পরিবর্তনও কিন্তু এই সাত রাশির জীবনে ঘটতে চলেছে তবে যাদের ক্ষেত্রে শনি পীড়িত আছে শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন বিশেষ রূপে আপনারা কিন্তু শনি মহারাজের কৃপা আপনারা পাবেন नमस्कार